সবুজ আবিরে ভরে গেছে সমস্ত মাথা, কাজে লেগেছে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা। তাই তৃণমূলের বিজয় উল্লাসে হাতে হাতে 500 টাকার নোট। আসানসোলের বারাবণীতে 500 টাকার নোট নিয়ে তৃণমূলীদের বিজয় উৎসব। জানা গিয়েছে বারাবণীর তৃণমূল নেতা মাধব তিওয়ারি পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছেন 502 ভোটে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকাকে প্রতীক করে তৃণমূলের উল্লাস। সবুজ আবিরে ভরে গেছে সমস্ত মাথা এবং তার সঙ্গে সঙ্গে দিকে দিকে যেমন সবুজ আবিরের ঝড়, ঠিক সেরকমই তারা কিন্তু মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে হাতিয়ার করেছে এবং লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকার জায়গায় তাদের যে প্রার্থী সে 502 ভোটে জিতেছে, সে কারণে 500 টাকার নোট দিয়ে কিন্তু তারা যথারীতি স্লোগান দিচ্ছে। সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পথশ্রী ও অন্যান্য প্রকল্পে যাবতীয় সুবিধা পেয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বে। আমরা ফিল্ডে রাজনীতি করি, ফিল্ডে কাজ করছি, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাস্তা ঘাট পথশ্রী সমস্ত কিছু দেখছেন, দেখে তার ফল আপনারাই দেখছেন কি ফল হচ্ছে। এটা তৃণমূলের টাকা নয়, কেন্দ্রের টাকা, পাল্টা তোপ অগ্নিমিত্রা বলেন। এটা তো তৃণমূলের টাকা নয়, এটা কেন্দ্র সরকারের টাকা। আসল লক্ষ্যে আক্ষরিক অর্থে আপনারা তো কোনো কাজ মানুষের জন্য করেননি, এটা স্বীকার করছেন না কেন? আর যদি আপনি সত্যি কাজ করতেন, তৃণমূল যদি সত্যি কাজ করতো আর মমতা ব্যানার্জি যদি সত্যি আমাদের নবীন পটনায়কজির মতো সামান্যটুকুতম যদি কাজ করতো, তাহলে আজকে মানুষকে ভয় দেখাতে হতো না। বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল জয়লাভ করেছে তারা সেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে তারা 500 টাকার নোট নিয়ে মিছিল করছে। অপরদিকে অগ্নিমিত্রা পাল বলছেন যে এ ভোট ভোট নয়, এটা মানুষের জনাদেশ নয়, এটা হচ্ছে সন্ত্রাসের ভোট হয়েছে। যদি সেগুলোকে আটকানো যেত তাহলে আরও 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 অনেক ভোটেই কিন্তু বিজেপি জয়লাভ করতে পারত। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।